বন্ধুরা, এই হলো আমার নারকেল নাড়ু। বানানো কমপ্লিট, দেখুন সুন্দর হয়েছে। আর এগুলো তো এরকম দেখতে হলে কি হবে, এটা খেতে খুবই সুস্বাদু হয়। এরকম বানিয়ে খেয়ে দেখবেন। আর আজ হলো লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর নাড়ু তৈরি করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি নারকেল নাড়ুর রেসিপি, তো লক্ষ্মী পুজোর জন্য স্পেশালি এটা তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো নারকেল কুড়িয়ে, লাগবে কাজু বাদাম, লাগবে চিনি, আর এখানে নিয়েছি তিনটে এলাচ চিনির সঙ্গে একটু গুঁড়ো করে নেব। আর লাগবে আমুল দুধ। আমি এইগুলো, এই উপকরণগুলো দিয়ে কিভাবে বানাই সেটাই দেখাবো। চলুন শুরু করি। এটাকে দেখতে হবে নাড়ু পাক হচ্ছে কিনা, যদি পাক নেয় তাহলে বুঝে যাবে যে আমার নারকেল নাড়ু ছাইটা হয়ে গেছে। ঠিক নামানোর আগে আমি কাজু গুঁড়োগুলো দেব, কাজুগুলো গুঁড়ো করে রেখেছি, এগুলো নামানোর আগে দেব। বেশি জাল দিলে শক্ত হয়ে যাবে। দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা, তাড়াতাড়ি করতে হবে।
আমরা এই হলো নারকেল নাড়ু বানানো কমপ্লিট। দেখুন সুন্দর হয়েছে, আর এগুলো একটু এরকম দেখতে হলে কি হবে, এটা খেতে খুবই সুস্বাদু হয়। এরকম বানিয়ে খেয়ে দেখবেন। আর আজ হলো লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর নাড়ু তৈরি করলাম, আরও অনেক কিছু ভোগ তৈরি করব, সেগুলো চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। তো স্পেশালি আজকে লক্ষ্মী পুজোর নাড়ুর জন্যই ভিডিওটা করলাম, আমি কীভাবে লক্ষ্মী পুজোর নাড়ু তৈরি করি। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কিচেন উইথ সোমা। থ্যাংকস ফর ওয়াচিং।